আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ই-লার্নিং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে নগদ অ্যাকাউন্ট খুলবেন। নগদ অ্যাকাউন্ট হচ্ছে ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। এটি একেবারেই কম খরচের এবং সব থেকে সুবিধাজনক আমার মতে। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। প্রথম আপনি চলে যাবেন আপনার টাচপ্যাডে। টাচপ্যাড অর্থাৎ যেখান থেকে আপনি ফোন নাম্বার তুলে ডায়াল করেন, টাচপ্যাডে টাইপ করবেন *167। এই নাম্বারটাতে ডায়াল করবেন। এটা হচ্ছে ডাক বিভাগের নগদের USSD ডায়াল কোড। তো এখন আপনাকে যে উইন্ডোটা আসবে সেখানে বলা হবে সেট 4-ডিজিট পিন, 4-ডিজিটের পিন সেট করুন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি জিপি সিমকে অনুমতি দিচ্ছেন, আপনার এনআইডি কার্ড এবং পাস এনআইডি কার্ড এবং আপনার জন্ম তারিখ শেয়ার করার জন্য নগদকে। যদি আপনি নগদকে এনআইডি কার্ড এবং ডেট অফ বার্থ শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হবে। আর এটা কনফার্ম করার জন্য আপনাকে 4-ডিজিটের একটি পিন সেট আপ করা লাগবে, আর এই পিনটি হচ্ছে আপনার নগদ পিন অ্যাকাউন্টের পিন। তো আমি 4-ডিজিটের একটি পিন দিচ্ছি, *7466। এটা দেওয়ার পর সেন্ড করলাম। তো এখন আমি যে পিনটা দিয়েছি এটা কনফার্ম করতে বলছে। যে পিনটা দিয়েছি পুনরায় সেই একই পিন দিয়ে আমাকে কনফার্ম করতে হবে। *7466 দিয়ে আমি কনফার্ম করলাম, সেন্ড করলাম। তো এখন আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি প্রফিট চান কিনা। আপনি কি এমন অ্যাকাউন্ট চান যে অ্যাকাউন্ট থেকে আপনি প্রফিট পাবেন, মানে টাকা রাখার পরে সেই টাকা থেকে বোনাস আসবে? যদি আপনি বোনাস আসাটা চান তাহলে একে যাবেন, আর না হলে দুই। আমি একে যাচ্ছি। সেন্ড করলাম। এখন আমাকে বলছে সেট আপ, সেট পিন সাকসেসফুলি, পিন সেট করা হয়েছে, কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করতে বলছে। তো আমি দেখি এখন আমার অ্যাকাউন্ট কি সত্যি সচল হয়েছে কিনা। আমার অ্যাকাউন্ট সচল হয়েছে কিনা চেক করার জন্য আমি এখন আবার *167 এ ডায়াল করব। *167 এ ডায়াল করার পরে আমার নগদ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা আসবে। তো এখান থেকে আমি যতগুলো সার্ভিস আছে সব ব্যবহার করতে পারবো। ইতিমধ্যে আমার নগদ অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি দেখতে চাচ্ছি যে আমার ব্যালেন্স কয় টাকা আছে, এই জন্যে আমি 8-এ যাব, 8 লিখে সেন্ড করব। এখন ব্যালেন্স ইনকোয়ারি 1-এ আছে, আমি 1 লিখতেছি। এবং সেন্ড করলাম। এবার যে পিনটি দিয়েছিলাম আমি আমার অ্যাকাউন্ট করার সময় সেই পিনটি দিব। দেখুন আমার ব্যালেন্স দেখাচ্ছে, যেহেতু আমি নগদে কোনো টাকা লেনদেন করিনি বা টাকা কখনো ক্যাশ ইন করিনি, এই কারণে আমার ব্যালেন্স আছে 0। তো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এই নগদ অ্যাকাউন্টটা স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে ইউজ করবেন। তো চলুন আমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করি। আপনি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পরে নগদ লিখে সার্চ করেন তাহলে নগদ অ্যাপটা পেয়ে যাবেন। আমি নগদ লিখে সার্চ করার পরে নগদ অ্যাপটা পাচ্ছি। এখন আমি অ্যাপটা ওপেন করব। যেহেতু আমার অ্যাপটা ইনস্টল করা আছে পূর্বে, এই কারণে আমি আর ইনস্টল করতেছি না। অ্যাপটা ওপেন করলাম। অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া লাগবে। মোবাইল নাম্বার বলতে যেই মোবাইল নাম্বার থেকে আপনি *167 ডায়াল করে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারটা। সেই নাম্বারটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ইন্টারফেস আসবে, এখানে পিন নাম্বার দেওয়া লাগবে। যে পিনটা দেওয়া আছে সেই পিনটা আপনি আবার প্রবেশ করাবেন। আমি পিন দিলাম। তো পিন দেওয়ার পরে
এখানে যে ইন্টারফেসটা আসবে এখানে একটা ওটিপি চাওয়া হবে মানে ওয়ান টাইম পাসওয়ার্ড এটা কিছুক্ষণের মধ্যেই এসএমএস করে নগদ থেকে পাঠাবে যদি আপনার যে ফোনে অ্যাপটা ইনস্টল করলেন সেই একই ফোনে সিম থাকে তাহলে অটোমেটিক পিনটা সেট আপ হয়ে যাবে যেহেতু আমার একই ফোনে এই কারণে পিনটা অটোমেটিক সেট আপ হয়ে গেল যদি এরকম অ্যালাউ চাই তাহলে অ্যালাউ করে দিবেন তো এখন পরবর্তী করলেই আপনি আপনার নগদের মূল ইন্টারফেসে ইউজার ইন্টারফেসে চলে যাবেন সেখান থেকে আপনি সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন আমি চলে আসছি আমার মূল ইন্টারফেসে এখান থেকে সকল সার্ভিস দেখা যাচ্ছে সেন্ড মানি ক্যাশ আউট রিচার্জ যাবতীয় সব সার্ভিস তো নগদের সুবিধা হচ্ছে নগদে সেন্ড মানি এবং বিল পে দুইটাই ফ্রি আর ক্যাশ আউট খরচ সর্বনিম্ন 9.99 টাকা প্রতি হাজারে এরকম কম আর কোনো অন্য অপারেটরে নেই বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিসে নেই তো এখান থেকে আপনি অনেক সার্ভিস ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে সব বুঝে যাবেন তো আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিও দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ